বন্ধুরা, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা বেঙ্গল পুলিশের PMT বা PET যে টেস্ট রয়েছে সেই টেস্ট কিন্তু খুব শীঘ্রই কমপ্লিট হচ্ছে। এর পরবর্তী যে তোমাদের পরীক্ষা অর্থাৎ মেন যে এক্সাম রয়েছে, যেটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেল কনস্টেবল তার মেন এক্সাম কিন্তু সামনেই, যেটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু খুব শীঘ্রই ঘোষণা করবে, সেটা কিন্তু তোমরা সকলেই জানো। তোমরা যদি PMT বা PET তে কোয়ালিফাই হও তাহলে কিন্তু তোমাদেরকে এই মেন এক্সাম দিতে হবে, তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে তোমরা কিন্তু জব পেয়ে যাবে। সেই কারণে বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটি লাস্ট মিনিট সাজেশন, যেখানে 100টি প্রশ্ন রয়েছে এবং এই প্রত্যেকটি প্রশ্ন সাজেস্টিভ প্রশ্ন, যেগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে বিগত বছরগুলিতে যে যে প্রশ্নগুলি এসেছে এবং বিশেষ করে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা হয়েছে বিগত বছরগুলিতে সেখান থেকে যে প্রশ্নগুলি এসেছে সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আজকের ভিডিওতে রয়েছে। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেল কনস্টেবলের যে মেন এক্সাম রয়েছে সেখানে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে। আর তোমাদের আরেকটা কথা আমি জানিয়ে রাখি, এখানে যে 90% কমনের কথাটা সেটা কিন্তু আজকের এই ভিডিওটা থেকে তোমরা যে 90% কমন পাবে এমনটা কথা নয়। এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করেছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে আসো, সেই ভিডিওগুলো দেখো সেখান থেকে, এবং আজকের এই ভিডিও এবং পরবর্তী দিনে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করবো সেই প্রত্যেকটা ভিডিও দেখো। আশা রাখছি তোমরা আগামী দিনে 90% কেন 100-এ 100% কিন্তু কমন পাবে। আর এই ধরনের প্রশ্ন ছাড়া কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আর কোনো প্রশ্নই আসে না। সেই কারণে বন্ধুরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে আমি গুরুত্ব দিয়েছি আর তোমাদের কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই কিন্তু নিয়ে এসেছি। আর এর আগেও কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের অনেক কোশ্চেন আপলোড করেছি, যারা দেখোনি সেই সমস্ত ভিডিওগুলিকে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে আমি আগের ভিডিওগুলি লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আগের ভিডিওগুলি কিন্তু অতি অবশ্যই দেখে নেবে। আর ভালো রেজাল্ট হতে করতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখো। আর তোমাদেরকে আর একটা সর্বশেষ আমি কথা জানিয়ে রাখি, যে তোমরা দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল সেখানে কাট অফ মার্কস কত কম উঠেছিল, আর তোমাদের যে মেনের যে কাট অফ মার্কস সেই কাট অফ মার্কস কিন্তু খুব একটা কম থাকবে না। কারণ দেখো কম্পিটিশন এবারে কিন্তু হবে, কারণ সেখানেতে ডাকা হয়েছিল কিন্তু অনেক বেশি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, আর এরপরে যে তোমাদের যে মেনের পরীক্ষা সেখানে কিন্তু কোশ্চেন একটু হার্ড হবে এবং কাট অফ মার্কসও কিন্তু খুব একটা কম হবে না। সেই কারণে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। দেখো বন্ধুরা, আজকের এই আলোচনা শুরু করার আগে তোমাদের আর একটা কথা আমি জানিয়ে রাখি, প্রত্যেকবারের মতো যখন আমি তোমাদের MCQ টাইপের কোশ্চেন আলোচনা করেছি সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের যে অপশনটি কেবলমাত্র সঠিক সেই অপশনটি কেবলমাত্র বলেছি, বাকি যে তিনটি অপশন রয়েছে সেই অপশনগুলি বলবো না, তোমরা প্রয়োজনে খাতায় নোট করে রাখবে। আর এই যে প্রত্যেকটি প্রশ্ন, এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ গত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বিশেষ করে WBP-র যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা বেঙ্গল পুলিশের যে গত পরীক্ষাগুলি হয়েছে সেখানের যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলি কিন্তু এখানে ক্রম অনুযায়ী সাজানো রয়েছে। তো প্রথম আলোচনার পাঠে আজকে যে প্রশ্নটি রয়েছে, দেখো দ্য লাস্ট জাজমেন্ট ছবিটি কার আঁকা, তো এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশনে অর্থাৎ মাইকেল অ্যাঞ্জেলোর যে আঁকা ছবি সেটির নাম হয়ে গেল দ্য লাস্ট জাজমেন্ট। পরের যে প্রশ্নটি রয়েছে দেখো, বেবি ফুড, মিনারেল ওয়াটার, বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদিতে ভারতীয় মানব সংস্থা যে ছাপ দেয়া থাকে তার নাম কি, এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি অর্থাৎ ISI, এটি কিন্তু ভারতীয় মানব সংস্থার একটা ছাপ দেয়া থাকে যেটি বেবি ফুড, মিনারেল ওয়াটার এবং বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে কিন্তু বা ইত্যাদি এই সমস্ত সামগ্রিকের মধ্যে কিন্তু এই ISI ভারতীয় মানব সংস্থার একটি ছাপ দেয়া থাকে। পরে যে প্রশ্ন রয়েছে দেখো, 3 নম্বর তাগের সাভানা যে তৃণভূমিটি রয়েছে সেই তৃণভূমিটি আমরা কোথায় দেখতে পাই বা এই সাভানা তৃণভূমিটি কোথাকার তৃণভূমি, এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি অর্থাৎ আফ্রিকার যে তৃণভূমি সেটিকে বলছে সাভানা তৃণভূমি। পরের প্রশ্ন যেটি রয়েছে দেখো, সঠিক ক্রম অনুযায়ী নির্বাচন করতে বলেছে অর্থাৎ এখানে যেটার সাথে যেটা ম্যাচ খাবে একদম স্টেপ বাই স্টেপ তোমাকে কিন্তু পূরণ করতে হবে। প্রথমত যেটির সাথে ম্যাচ করছে দেখো স্টেপ, এই স্টেপ যে তৃণভূমিটি রয়েছে এই স্টেপ তৃণভূমি কিন্তু ইউরেশিয়ার একটি তৃণভূমির নাম অর্থাৎ এই স্টেপের সাথে ম্যাচ খাচ্ছে কি অপশন বি ইউরেশিয়ার তৃণভূমি। পরের যেটি রয়েছে দেখো পেইরি, এই পেইরি তৃণভূমিটি কিন্তু উত্তর আমেরিকার একটি তৃণভূমি অর্থাৎ অপশন ডি এর সাথে কিন্তু এই পেইরি তৃণভূমি ম্যাচ খাচ্ছে। পম্পাস যে তৃণভূমিটি রয়েছে দেখো এটি কিন্তু দক্ষিণ আমেরিকার একটি তৃণভূমির নাম অর্থাৎ অপশন এ এর সাথে ম্যাচ করছে, এবং ভেল্ট যে তৃণভূমিটি রয়েছে এটি কিন্তু আফ্রিকার একটি তৃণভূমির নাম অর্থাৎ অপশন সি এর সাথে কিন্তু এটি ম্যাচ করছে, অর্থাৎ এখানে অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর, 1-এর B, 2-এর D, 3-এর A এবং 4-এর C।
পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো নিচের কোনটি চন্দ্রপৃষ্ঠের পরিবেশের সঙ্গে মানানসই? এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, জলহীন খাদ্যযুক্ত এবং পার্বত্যময়। পরের প্রশ্ন রয়েছে, দেখো অধিকাংশ বড় শহর দূষণযুক্ত হয়, সেটা কিন্তু আমরা সকলেই জানি। এ থেকে মুক্তি পেতে হলে আমাদের কি করতে হবে বা আমাদের করণীয় কি? না, সবসময় মাথায় রাখবে যে সমস্ত দূষণমুক্ত শহরগুলি রয়েছে সেই সমস্ত দূষণমুক্তি শহরগুলি থেকে আমাদের মুক্তি পেতে হলে সবসময় গাড়িগুলির যে পরিবেশগত নিরাপদের মাত্রা রয়েছে সেই মাত্রা অতিক্রম করছে কিনা সেটা কিন্তু আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো নিচের কোনটি বি সদৃশ্য নয়? এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, লোহা, হিমোগ্লোবিন, অ্যানিমিয়া এবং আমলা। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো নিচের কোনটি সর্বোত্তম রান্নার পদ্ধতি? এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, শাক সবজিকে আগে ভালো করে ধুয়ে তারপরে কাটতে হবে, এটাই কিন্তু হয়ে গেল সর্বোত্তম রান্নার একটি পদ্ধতি। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো সি অফ ট্রান কোয়ালিটি বা শান্ত সাগর এই কথাটি কার সাথে যুক্ত রয়েছে? এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশনে, চন্দ্রপৃষ্ঠের সাথে। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী মিত্র শক্তির মধ্যে নিচের কোন দেশটি ছিল না? এর কিন্তু উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, জার্মানি। এই জার্মানি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অংশগ্রহণকারী যে সমস্ত মিত্র শক্তিগুলি ছিল তাদের মধ্যে কিন্তু এই জার্মানি দেশটি কিন্তু এর সঙ্গে মিত্র শক্তি যে সমস্ত দেশগুলি অংশগ্রহণকারী যে দেশগুলি ছিল তার মধ্যে কিন্তু জার্মানি ছিল না। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে বা কত খ্রিস্টাব্দে? এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশনে, 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর, এই তারিখে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, দেখো ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে? তো ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় যে দেশকে, সেই দেশটির নাম হলো তুরস্ক, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, অরণ্য সপ্তাহ পালন করা হয় কত থেকে কত তারিখের মধ্যে? তার উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, 14 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে কিন্তু এই অরণ্য সপ্তাহ দিবস বা অরণ্য সপ্তাহ কিন্তু পালন করা হয়ে থাকে। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো গ্রিন বেঞ্চ, এই গ্রিন বেঞ্চ আসলে কি? তো মনে রাখবে এই গ্রিন বেঞ্চ হলো পরিবেশ বিষয়ক মামলা নিষ্পত্তির জন্য গঠিত একটি বেঞ্চ, এটাকেই কিন্তু গ্রিন বেঞ্চ বলা হচ্ছে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো বাদাবনের প্রধান প্রাণীটির নাম কি? তার উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ বাঘ। পরের প্রশ্ন রয়েছে, দেখো বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই যে বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্রটি রয়েছে এটি কিন্তু ভারতের কেরল রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো সঠিক ক্রম নির্দেশ করুন। তো তোমরা জানো যে এরকম টাইপের অনেক প্রশ্ন আসে যেটার সাথে তোমাদের ম্যাচ করতে বলে। প্রথম যেটি রয়েছে, দেখো একের প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী, তো এটার সাথে কিন্তু ম্যাচ করবে একের সাথে বি, অর্থাৎ রেড কলার ওয়ার্কার, এটি কিন্তু হচ্ছে কি না প্রাথমিক ক্ষেত্রের যে অর্থনৈতিক কার্যাবলী সেটার সাথে ম্যাচ করছে রেড কালার ওয়ার্কার। দ্বিতীয় ক্ষেত্রের যে অর্থনৈতিক কার্যাবলী সেটাকে কি বলা হচ্ছে না দ্বিতীয় ক্ষেত্রের যে অর্থনৈতিক কার্যাবলী সেটাকে বলা হচ্ছে ব্লু কালার ওয়ার্কার, এবং তৃতীয় ক্ষেত্রের যে অর্থনৈতিক কার্যাবলী সেটাকে কিন্তু বলা হচ্ছে পিঙ্ক কালার ওয়ার্কার, এবং চতুর্থ ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী যেটি সেটিকে কিন্তু বলা হচ্ছে হোয়াইট কালার ওয়ার্কার। অর্থাৎ এখানে অপশন এ যেটি রয়েছে, দেখো যে একের সাথে বি, দুয়ের সাথে সি এবং তিনের সাথে ডি এবং চারের সাথে এ কিন্তু ম্যাচিং করছে। দেখো বন্ধুরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, এলপিজি এর পুরো নাম কি? যেটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে, বারে বারে এসেছে এলপিজি। এই এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। মনে রাখবে এই এলপিজি গ্যাস কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করি, অর্থাৎ রান্নার কাজে যে গ্যাসটি ব্যবহার করি সেই গ্যাসটির নাম কিন্তু এলপিজি, অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো দেওয়ান ই খাস, দেওয়ান ই আম, বুলন্দ দরওয়াজা প্রভৃতি স্থাপত্য এবং ভাস্কর্যগুলি কার সঙ্গে যুক্ত? অর্থাৎ এখানে যে সমস্ত যেগুলি দেওয়া আছে, দেওয়ান ই খাস, দেওয়ান ই আম, বুলন্দ দরওয়াজা প্রভৃতি যে সমস্ত স্থাপত্য এবং ভাস্কর্যগুলি রয়েছে সেগুলি কার সঙ্গে যুক্ত বা কার সাথে ম্যাচ করে? তার উত্তর কিন্তু হয়ে যাবে অপশনে, আকবর। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো নিচের কোন দ্বীপটি সবুজ বা স্বরাজ দ্বীপ নামে পরিচিত? তার উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি, আন্দামান নিকোবর যে দ্বীপ রয়েছে সেই দ্বীপটি কিন্তু সবুজ এবং স্বরাজ দ্বীপ নামে পরিচিত। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো সঠিক ক্রম অনুযায়ী চিহ্নিত করতে বলেছে, তো এখানে যেটি বলা হয়েছে দেখো যে আর্দ্র ক্রান্তীয় জলবায়ু, তো এই আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের যে মৃত্তিকা সেই মৃত্তিকার নাম কি? অর্থাৎ এখানে জলবায়ুর একটা ছক দেওয়া রয়েছে, এটা দেখতে পাচ্ছ, এবং এখানে
মৃত্তিকার একটা ছক দেওয়া রয়েছে, কোনটার সাথে কোনটা ম্যাচ করবে তোমাকে সেটা কিন্তু বাছাই করতে হবে। তো এখানে আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের যে মৃত্তিকা সেটির নাম কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা, অর্থাৎ এখানে কিন্তু এই মৃত্তিকা দেখতে পাওয়া যায়। পরে যেটি রয়েছে দেখো, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। তো এই আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে যে মৃত্তিকা দেখতে পাওয়া যায় সেটির নাম হচ্ছে পর্জল মৃত্তিকা। শুষ্ক নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে যে মৃত্তিকা দেখতে পাওয়া যায় তার নাম কিন্তু চার্নোজেম মৃত্তিকা, এবং মরু জলবায়ু অঞ্চলে যে সমস্ত মৃত্তিকা দেখতে পাওয়া যায় তার নাম কিন্তু সিরোজেম মৃত্তিকা। অর্থাৎ এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, যেটি একের সাথে সি এর ম্যাচ করছে, দুইয়ের সাথে ডি এর ম্যাচ, এবং তিনের সাথে এ এর ম্যাচ, এবং চারের সাথে বি এর ম্যাচ। অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটি রয়েছে দেখো, ক্যারেজ প্রথার জলসেচ করা হয় কোথায়? তো এই যে ক্যারেজ প্রথা, এই ক্যারেজ প্রথার মাধ্যমে জলসেচ করা হয় পাকিস্তানে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত? তো ফতেপুর সিক্রি যেখানে অবস্থিত সেই জায়গাটির নাম হলো দিল্লি। পরের প্রশ্ন রয়েছে দেখো, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? তো এর উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু বা রাজত্বকালে ইবন বতুতা কিন্তু ভারতে আসেন, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে এই ইবন বতুতা ভারতে আসেন। দেখো বন্ধুরা, পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, মুদুমালায় যে অভয়ারণ্যটি রয়েছে সেই মুদুমালায় অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু। এই তামিলনাড়ু রাজ্যে, অর্থাৎ ভারতের তামিলনাড়ু রাজ্যে এই মুদুমালায় অভয়ারণ্যটি অবস্থিত। পরের প্রশ্ন যেটি রয়েছে দেখো, পাণ্ডোর কোথায় রাজত্ব করত? তো পাণ্ডোরা যেখানে রাজত্ব করত সেই জায়গার নাম কিন্তু হয়ে যাচ্ছে কি, মাদুরাই। অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটি রয়েছে দেখো, দ্য গডফাদার কার লেখা? এর উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ মারিও পুজোর লেখা দ্য গডফাদার। পরের প্রশ্ন যেটি রয়েছে দেখো, কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? তো বন্ধুরা, এর উত্তর কিন্তু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্যের যে লোকনৃত্য সেই লোকনৃত্যের নাম কিন্তু কুচিপুড়ি। তো বন্ধুরা, আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এর আগে কিন্তু তোমাদের একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে যা একটা কবিতা মনে রাখলেই কিন্তু তোমরা আমাদের ভারতের যে সমস্ত স্টেট বা রাজ্যগুলি রয়েছে, প্রত্যেকটা রাজ্যের গুরুত্বপূর্ণ যে লোকনৃত্যগুলি রয়েছে সেই লোকনৃত্যগুলি তোমরা মনে রাখতে পারবে। কেবলমাত্র একটি কবিতার ছন্দে যদি কবিতাটি পড়ো তোমরা মনে রাখতে পারবে, তার টিপস আমি তোমাদেরকে আগে জানিয়েছি তোমরা কীভাবে মনে রাখবে। যারা আগের ভিডিওটি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে, আমি আগের ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে কিন্তু অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে। পরের যে প্রশ্নটি রয়েছে দেখো, অজাতশত্রু কোন উপাধি ধারণ করেন? তো উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কুনিক। পরের প্রশ্ন যেটি রয়েছে দেখো, ডিব্রুগড়, এই ডিব্রুগড় যে শহরটি রয়েছে এই ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? তো এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, ব্রহ্মপুত্র। আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটা শহর কোন নদীর তীরে অবস্থিত সেটি মনে রাখার জন্য এর আগের ভিডিওতে আমি সেটা তোমাদেরকে জানিয়েছি, অবশ্যই কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে, অনেক ইম্পর্টেন্ট জিনিসকে নিয়ে আলোচনা করেছি, তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। পরের যে প্রশ্নটি রয়েছে দেখো, 2011 জনগণনা অনুযায়ী প্রাথমিক তথ্য অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তো 2011 যে সেন্সাস বা জনগণনা হয়েছিল সেই জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার দিক থেকে সবথেকে ক্ষুদ্রতম রাজ্য কিন্তু হয়ে যাবে অপশন বি, সিকিম। পরের প্রশ্ন যেটি রয়েছে দেখো, ছত্রাক সম্পর্কিত যে বিদ্যা রয়েছে সেই বিদ্যাকে কি বলা হয়? তো এর উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ মাইকোলজি। পরের প্রশ্ন যেটি রয়েছে দেখো, কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? এর উত্তর হবে কি, অপশন বি, নিউজিল্যান্ড। পরের প্রশ্ন রয়েছে, উত্তর পশ্চিমের রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে অপশন এ, জয়পুরে। পরের প্রশ্ন রয়েছে, জওহরলাল নেহরুর সমাধিস্থল কি নামে পরিচিত? এর উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ শান্তিবন। পরের প্রশ্ন রয়েছে দেখো, বিশপ, এই বিশপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এর উত্তর হবে অপশন সি, অর্থাৎ দাবা খেলার সাথে এই বিশপ শব্দটি যুক্ত রয়েছে। পরের প্রশ্ন রয়েছে দেখো, টুলবুল প্রকল্প, এই টুলবুল প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীতে এই টুলবুল প্রকল্পটি অবস্থিত হয়ে রয়েছে? এর উত্তর হবে ঝিলম, অর্থাৎ অপশন ডি, যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত। পরের প্রশ্ন যেটি রয়েছে দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? এই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় অপশন এ, 11 জুলাই তারিখে। পরের প্রশ্ন রয়েছে দেখো, স্বদেশ বান্ধব সমিতি কোথায় স্থাপিত হয়? এর উত্তর হয়ে যাবে অপশন বি, বরিশালে। পরের প্রশ্ন রয়েছে দেখো, আলিগড় বিশ্ববিদ্যালয় কত স্থানে স্থাপিত হয়? এর উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ 1877 সালেই কিন্তু এই আলিগড় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, এশিয়ান ড্রামা বইটির লেখক কে? অর্থাৎ এশিয়ান ড্রামা যে বইটি রয়েছে এই বইটির লেখকের নাম কি? এর উত্তর হয়ে যাচ্ছে কিন্তু গুনার মির্দল, অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর।
দেখো বন্ধুরা, পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, শাইলক কোন নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র? অর্থাৎ এই যে শাইলক চরিত্রটি রয়েছে, এই শাইলক চরিত্রটি কোন নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম? এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মার্চেন্ট অফ ভেনিস। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো, হার্জে সৃষ্ট প্রথম কমিক চরিত্র হলো কোনটি? এর উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ টিনটিন। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো, 2011 তথ্য অনুযায়ী তুলো উৎপাদনে বিশ্বের প্রথম কোন দেশ রয়েছে? তো মনে রাখবে এখানে বিশ্বের কথা বলেছে, তুলো উৎপাদনে, যেটি 2011 তথ্য অনুযায়ী তুলো উৎপাদনে আমাদের বিশ্বের প্রথম যে দেশটি হলো সেটি কিন্তু অপশন সি, অর্থাৎ চীন। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো, পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সর্বাধিক হয় কোন তারিখে? তো এর উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 4 জুলাই। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো, দেশের দীর্ঘতম পথ অতিক্রমকারী, অর্থাৎ আমাদের ভারতের দীর্ঘতম পথ অতিক্রমকারী ট্রেন কোনটি? তো এর উত্তর হয়ে যাচ্ছে ডিব্রুগড় টাউন থেকে কন্যাকুমারী যে এক্সপ্রেস বা যে ট্রেনটি রয়েছে তার নাম হচ্ছে বিবেক এক্সপ্রেস। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো, কোন জাতীয় উদ্যান NH7, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 7 এর কাছে অবস্থিত? এর উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ পেঞ্চ। এই পেঞ্চ জাতীয় উদ্যানটি ন্যাশনাল হাইওয়ে 7 এর কাছে অবস্থিত। দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, সোশ্যালিস্ট পত্রিকার প্রকাশক কে ছিলেন? তো উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ডাঙ্গে। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো, ভারত মাতা পত্রিকাটি কোথাকার গুপ্ত সমিতি থেকে প্রকাশিত হয়? এর উত্তর হয়ে যাবে অপশন এ, পাঞ্জাব। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো, 2011 সালের প্রাথমিক জনগণনা অনুযায়ী ভারতের সবথেকে জনবহুল রাজ্য কোনটি? তো এর উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো, বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? তো বিশ্বের, অর্থাৎ আমাদের সমগ্র বিশ্বের যে দীর্ঘতম পর্বতশ্রেণী রয়েছে তার নাম হচ্ছে অপশন সি, আন্দিজ পর্বতশ্রেণী। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো, জাপানের পার্লামেন্টের নাম কি? এর উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ডায়েট। পরের প্রশ্ন রয়েছে, দেখো, অস্ট্রেলিয়ার প্রচলিত যে মুদ্রা, সে অস্ট্রেলিয়ার প্রচলিত মুদ্রার নাম কি? এর উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ সিলিং। পরের প্রশ্ন রয়েছে, আকাশ নীল রঙের হয় এর কারণ কি? এর কারণ হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে আকাশের রং নীল হয়ে থাকে। পরের যে প্রশ্ন রয়েছে, দেখো, কলকাতা এবং দিল্লির মধ্যে কোন জাতীয় সড়ক রয়েছে? এর উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 2, অর্থাৎ 2 নম্বর জাতীয় সড়ক কলকাতা এবং দিল্লির মধ্যে রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, দেখো, রিবন, এই রিবন জলপ্রপাত কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, আমেরিকাতে এই রিবন জলপ্রপাতটি অবস্থিত হয়ে রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, দেখো, হাবু শর্মা, এই হাবু শর্মা কার ছদ্মনাম? এর উত্তর হয়ে যাবে অপশন এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে ছদ্মনাম সেটি হচ্ছে হাবু শর্মা। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো, পরাধীন ভারতে ফ্যাক্টরি আইন কে চালু করেন? পরাধীন ভারতে ফ্যাক্টরি আইন চালু করেন অপশন এ, লর্ড রিপন। দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, শক্লোত্তর পথ নাম কাকে বলা হয়? এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, অর্থাৎ হর্ষবর্ধনকেই এই শক্লোত্তর পথ নাম বলে আখ্যা দেওয়া হয়। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো, ISRO কবে স্থাপিত হয়? এর উত্তর হবে অপশন বি, অর্থাৎ 1969 সালেই কিন্তু এই ISRO স্থাপিত হয়। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো, সোডিয়াম থায়োসালফেট কি নামে পরিচিত? এর উত্তর হবে অপশন ডি, অর্থাৎ হাইপো। এই হাইপো নামেই পরিচিত কিন্তু সোডিয়াম থায়োসালফেট। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো, খুব ইজি প্রশ্ন, মানুষের চোখে কি ধরনের লেন্স থাকে? অনেক সময় এই প্রশ্নটি পরীক্ষাতে আসে, এর উত্তর হবে অপশন সি, উত্তল লেন্স। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো, ডেইলি থান্ডি, তো এই ডেইলি থান্ডি সংবাদপত্রটি কোন ভাষায় প্রকাশিত হয়? এর উত্তর হবে অপশন ডি, অর্থাৎ তেলুগু ভাষাতেই এই ডেইলি থান্ডি পত্রিকাটি বা সংবাদপত্র সংবাদপত্রটি এই তেলুগু ভাষাতেই প্রকাশিত হয়। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর উত্তর হবে অপশন এ, প্যারিসে। পরের প্রশ্ন রয়েছে, মানবদেহের সর্ববৃহৎ যে গ্রন্থি রয়েছে সেই গ্রন্থির নাম কি? এর উত্তর হবে লিভার, অর্থাৎ অপশন সি। পরের প্রশ্ন রয়েছে, দেখো, গোল্ডেন গার্ল আত্মজীবনীটি কার লেখা? এর উত্তর হবে অপশন বি, পিটি উষা। এই পিটি উষার লেখার এই আত্মজীবনী যেটির নাম সেটি হচ্ছে গোল্ডেন গার্ল। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো, ব্যাকটেরিয়াতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? এর উত্তর হবে অপশন এ, অর্থাৎ H2SO4। পরের প্রশ্ন রয়েছে, দেখো, মর্মাগাঁও বন্দরটি কোন নদীর মোহনাতে অবস্থিত? এর উত্তর হবে অপশন বি, অর্থাৎ জুয়ারি নদীতে।
পরের প্রশ্ন রয়েছে, দেখো শিব সমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত? এই শিব সমুদ্রম বা শিব সমুদ্রম জলবিদ্যুৎ যে প্রকল্পটি রয়েছে, এই জলবিদ্যুৎ প্রকল্পটি যে নদীতে অবস্থিত বা যে নদীর মধ্যে অবস্থিত সেই নদীর নাম হচ্ছে কাবেরী। পরের প্রশ্ন রয়েছে, ছোট নাগপুর মালভূমির যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সেই সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর উত্তর হবে অপশনে পরেশনাথ। পরের প্রশ্ন রয়েছে, দেখো SOS এর পূর্বে বিপদ সংকেত কি ছিল? এর উত্তর হবে অপশন সি অর্থাৎ CQD। পরের প্রশ্ন রয়েছে, রুশ বিপ্লব কত সালে হয়? এর উত্তর হবে অপশন ডি অর্থাৎ 1917 সালে এই রুশ বিপ্লব হয়। পরের প্রশ্ন রয়েছে, দেখো ভারতে প্রথম অনলাইন ভোট কোথায় অনুষ্ঠিত হয়? তো এটা কিন্তু কারেন্ট ইভেন্টস থেকেও একটা প্রশ্ন বলতে পারো। তো এটা এটা কিন্তু একটা কারেন্ট ইভেন্টস থেকেও কিন্তু অনেক অনেক সময় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে বলা হয় যে ভারতের প্রথম অনলাইন ভোট কোথায় অনুষ্ঠিত হয়। তো এটা যেহেতু আমাদের দেশের, তো মনে রাখবে গুজরাটে প্রথম কিন্তু এই অনলাইনে ভোট অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো 74 নম্বর দাগের যে ভেম্বানাথ কয়াল, তো এই ভেম্বানাথ কয়াল কোথায় অবস্থিত? এটা মনে রাখবে এই ভেম্বানাথ কয়াল হচ্ছে একটা হ্রদের নাম, এটি কিন্তু কেরালাতে অবস্থিত। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো আফ্রিকার সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ কোনটি? তো আফ্রিকার সবথেকে জনবসতিপূর্ণ দেশের যে নাম সেটি হলো সুদান। পরের যে প্রশ্ন রয়েছে, দেখো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কে গঠন করে? তো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করেন অপশন ডি অর্থাৎ অপশন যেটি বলা হচ্ছে যে এ অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ এবং আচার্য নরেন্দ্র দেব, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর, এ এবং সি দুটোই। দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, রুবেল কোন দেশের প্রচলিত মুদ্রার নাম? তো বন্ধুরা মনে রাখবে এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারে বারে আসে। এই রুবেল হলো রাশিয়ার একটি প্রচলিত মুদ্রার নাম। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো ধন্ধুপন্থ, এই ধন্ধুপন্থ কী নামে পরিচিত? তার উত্তর হবে অপশন সি নানা সাহেব। আবার অনেক সময় প্রশ্নটি এইভাবেও আসতে পারে, নানা সাহেব আর কী নামে পরিচিত? সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে ধন্ধুপন্থ। পরের যে প্রশ্ন যেটি রয়েছে, দেখো কোন দিন আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয়? তার উত্তর কিন্তু হবে অপশন সি 15ই মে, এই তারিখটিতে কিন্তু আন্তর্জাতিক পরিবার দিবস হিসাবে এই তারিখটি বা এই দিনটি পালন করা হয়ে থাকে। পরের যে প্রশ্নটি রয়েছে 80 নম্বর থেকে, দেখো মিড সামার নাইটস ড্রিম নাটকের নাট্যকারের যে নাম সে নাম কি? এটির উত্তর কিন্তু হয়ে যাবে অপশনে অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার হলো এই নাটকের, যে নাটকটির নাম হচ্ছে মিড সামার নাইটস ড্রিম, এই নাটকের নাট্যকারের যে নাম সেটি কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো মোর্দাবাদ শহর কোন নদীর তীরে গঠিত হয়েছে? এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি রামগঙ্গা, এই রামগঙ্গা নদীর তীরে মোর্দাবাদ শহরটি অবস্থিত। তো বন্ধুরা তোমাদের বারবার আমি বলে রাখছি এই কোন শহর, ভারতের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, সেখান থেকে কিন্তু অনেক প্রশ্নই আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেটা তোমরা সকলেই জানো। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা দেখবে সেখানে কিন্তু অনেক প্রশ্ন এরকম এসেছে, তোমরা দেখতে পাচ্ছ সেটা। তো তোমাদেরকে বলবো যারা আগের ভিডিওটি দেখোনি অতি অবশ্যই আগের ভিডিওগুলি দেখে নেবে, সেখানে আমি ডিটেলস উল্লেখ করেছি কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, ভারতের যে সমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলি রয়েছে কোন নদীর তীরে অবস্থিত, তোমরা আগের ভিডিওগুলি দেখো। আমি তোমাদের বলছি যে জেনারেল স্টাডিজ থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস যদি ভালোভাবে করো, অর্থাৎ এই চ্যানেলে যে সমস্ত জেনারেল স্টাডিজের ভিডিওগুলি দেওয়া হয়েছে সেই প্রত্যেকটা ভিডিও যদি তোমরা ভালোভাবে ফলো করো, সেখান থেকে কিন্তু 90% কমন পাবে। আমি এই কথাটা বলে রাখলাম, অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে, তার জন্য কিন্তু তোমাদের প্রত্যেক দিন ক্লাসগুলি ফলো করতে হবে। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো অর্থাৎ 82 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো মালট, এই মালট কোন দেশের বিমান সংস্থার নাম? এর উত্তর হয়ে যাবে অপশন বি হাঙ্গেরি। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো 83 নম্বর দাগের সেম কোন দেশের পার্লামেন্টের নাম? এর উত্তর হবে অপশন বি পোল্যান্ড। পরের প্রশ্ন রয়েছে, দেখো দুমুখ ইগল কোন দেশের প্রতীক? এই দুমুখ ইগল যে দেশের প্রতীক সেই দেশের নাম হলো ডি রাশিয়া। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো ছেলে গেছে বনে কাব্যগ্রন্থের রচয়িতা কে? এর উত্তর হবে অপশন বি সুভাষ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো যেটি বলা হচ্ছে শ্যামলাজ উৎসবটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এই যে শ্যামলাজ উৎসবটি রয়েছে কোন রাজ্যে এই উৎসবটি পালন করা হয়? তো উত্তর হবে অপশন এ অর্থাৎ গুজরাট।
পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো জনগণ মন কবে রচিত হয়? এর উত্তর হবে 1911 সালে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, জনগণ মন কবে রচিত হয়, এটির উত্তর হবে 1911 সালে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো দীনদয়াল প্রকল্পটি কোথায় গড়ে উঠেছে? এই দীনদয়াল প্রকল্পটি গড়ে উঠেছে অপশন বি গুজরাটে। দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, বেদের কোন অংশে জাদুমন্ত্র সম্পর্কে বলা হয়েছে বা জাদু মন্ত্র সম্বন্ধে বলা হয়েছে, বেদের কোন অংশে? তোর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অথর্ব বেদে এই জাদু মন্ত্রের সম্পর্কে বলা হয়েছে। আর মনে রাখবে আমাদের টোটাল বেদ 5টি, প্রথম যে বেদ সেটির নাম হচ্ছে, অর্থাৎ প্রাচীন যে বেদ সেটির নাম ঋগ্বেদ, তারপরে রয়েছে ঋকের পর সামবেদ, তারপর যদুবেদ, এবং সর্বশেষ যে বেদ সেটি হচ্ছে অথর্ব বেদ। আর এই অথর্ব বেদেই কিন্তু জাদু মন্ত্রের সম্পর্কে বলা হয়েছে। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো চিনুক নামক উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহ কোথায় দেখা যায়? তোর উত্তর হয়ে যাবে অপশন বি আন্দিজ। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো ওয়াল স্ট্রিট, তো এই ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত? এর উত্তর হবে অপশন বি, অর্থাৎ নিউ ইয়র্কে। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো বর্তমান ভারত কে রচনা করেন? তো বর্তমান ভারত রচনা করেন অপশন সি স্বামী বিবেকানন্দ। দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ভারত এবং শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে? এ ভারত এবং শ্রীলঙ্কাকে যে উপসাগর বিচ্ছিন্ন করেছে সেই উপসাগরের নাম হলো মান্নান উপসাগর। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো তুরস্কের জনক নামে কে অভিহিত হয়েছেন? তোর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, অর্থাৎ মুস্তাফা কামাল আতাতুর্ক। এই মুস্তাফা কামাল আতাতুর্ক তুরস্কের জনক হিসাবে অভিহিত হয়েছেন। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো সাত পাহাড়ের শহর কোনটি, অর্থাৎ কোন দেশকে সাত পাহাড়ের শহর বলা হয়? তোর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ রোমকে। পরের যে প্রশ্ন রয়েছে, দেখো হোয়াইট স্টক, এই হোয়াইট স্টক কোন দেশের জাতীয় পাখির নাম? এর উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ জার্মানি। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো ত্রিশূল, এই ত্রিশূল আসলে কি? তো মনে রাখবে এই ত্রিশূল হলো ভূমি থেকে আকাশ পর্যন্ত একটি ক্ষেপণাস্ত্রের নাম। এই ক্ষেপণাস্ত্র একটি যেটি ভূমি থেকে আকাশ পর্যন্ত, এই একটি ক্ষেপণাস্ত্রের নাম হলো ত্রিশূল। পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কি? এর উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রাগিনী দেবী। দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, দর্প নারায়ণ প্রতিতুন্দু ছদ্মনাম কে ব্যবহার করতেন? তো এর উত্তর হবে অপশনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন যেটি রয়েছে, দেখো অলিম্পিক থিয়েটার কোথায় আছে? তো অলিম্পিক থিয়েটার রয়েছে লন্ডনে, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমাদের আগামী দিনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা আগামী দিনে তোমাদের যে বেঙ্গল পুলিশের এক্সাম রয়েছে, মেন পরীক্ষা রয়েছে, সেখানে কিন্তু এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে অনেকটি উপকৃত করবে, কারণ এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। আর শুধু এই ভিডিওটা থেকে যে তোমরা কমন পাবে 90% এমন কিন্তু কোনো কথা নেই। আমি তোমাদেরকে আগেও বলেছি, তোমরা প্রত্যেক দিন আমি যে ক্লাসগুলি আপলোড করছি, ম্যাথের যে ক্লাস দিচ্ছি তোমাদেরকে, জেনারেল স্টাডিজ থেকে যে ক্লাসগুলি দিচ্ছি, ভূগোল, ইতিহাস, বাংলা, ইংরেজি, প্রত্যেকটা সাবজেক্টের যে যে ক্লাসগুলি দিচ্ছি এবং জেনারেল সায়েন্সের যে ক্লাসগুলি দিচ্ছি, সমস্ত ক্লাসগুলি তোমরা ভালোভাবে করো, ভালোভাবে ফলো করো, প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে শোনো, অবশ্যই তোমরা প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু 90% কমন পাবে। আর তোমরা জানো যে বিশেষ করে যে যখন আমরা কোনো কম্পিটিটিভ এক্সাম দিই, সেখানে কিন্তু জেনারেল স্টাডিজ থেকে অনেক প্রশ্ন আসে, বিশেষ করে 30-40 নম্বর কিন্তু থাকে। আর এই 30-40 নম্বরের মধ্যে কিন্তু তোমরা যদি কোনো পরীক্ষায় 40 নম্বর থাকে, সেখান থেকে কিন্তু 30-35 নম্বর তোমরা কিন্তু করে আসতে পারবে, যদি তোমরা প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখো। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি, তোমরা অতি অবশ্যই তোমাদের যে সকল বন্ধু এবং বান্ধবীরা রয়েছে যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দেবে, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, এবং যারা আগামী দিনে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের পাশাপাশি যারা আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দেবে, মেন পরীক্ষা দেবে, তাদেরকেও কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবে, কারণ এই ভিডিওটি থেকে কিন্তু তারা অনেকটাই উপকৃত পাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবে, যদি কোনো মন্তব্য থেকে থাকে বা যদি কোনো প্রশ্ন তোমাদের ভুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দেবে, কারণ দেখো বন্ধুরা সঠিক, একদম সঠিকভাবে মানুষের পক্ষে বলাটা কোনোদিনও সম্ভব নয়। আর কোনো প্রশ্ন যে ভুল হবে না এমন কোনো কথা নেই, ভুল হতেই পারে। তো অবশ্যই যদি কোনো প্রশ্ন ভুল থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দেবে, এবং অবশ্যই কিন্তু তোমাদের সকল বন্ধুদের ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, অসংখ্য ধন্যবাদ।